সুগত ভাই, তারপরও আপনার কাছে মনে হয় কিনা অন্যান্য যে কোনো বারের তুলনায় ধীরে ধীরে এই প্র্যাকটিসটা, এই ম্যাল প্র্যাকটিসটা বলবো আমি, যে উত্তপ্ত বাক্য বিনিময় আম্পায়ারের সাথে কিংবা ক্ষিপ্ত হওয়া আম্পায়ারদের প্রতি ক্রিকেটারদের, ধীরে ধীরে অনেকটাই কমে এসেছে বলে আপনি মনে করেন কিনা? মানে যদি আসলে আমরা আমাদের তো আসলে দেশে স্ট্যাটিস্টিক্স খুব একটা নিয়ে আমরা আসলে কাজ করি না, তো এগুলো যদি স্ট্যাট দেখায় আমার মনে হয় বাড়েনি, কমেনি, এটা বেড়েছে। হ্যাঁ, এবং এটা বললাম ইম্প্যাক্টটা বেশি। হ্যাঁ, এখন প্লেয়ারদের যেটা হচ্ছে যে আসলে কতগুলি কেন হচ্ছে এটা কিন্তু আমরা আলাপ আলোচনা করতে পারি, কিন্তু এই স্বল্প পরিসরে হয়তো এটা করা সম্ভব না। কিন্তু যেটা হচ্ছে যে, যেমন ধরুন আমি জাস্ট বলি, যেটা সবসময় আমরা বলি আইনের শাসন যদি থাকে আসলে, হ্যাঁ, ওই যে একটু আগে বললাম যে ক্রিকেট যে স্পোর্টস একটা, যেটা আমাদের মেনে নিয়ে মুভ এগিয়ে যেতে হবে। যেটা হচ্ছে আপনি যদি দেখেন আইপিএলের কথা যদি বলি, আইপিএলে আপনি দেখছেন এক ওভারের জন্য আমরা নিশ্চয়ই জানি যে কত টাকা ফাইন দেওয়া হয়, জানেন আপনি 12 লক্ষ রুপি ফাইন করা হয় এখন একটা ওভার মানে পিছে থাকার জন্য। এখন আমাদের এখানে যখন টি-20 হয় তখন আমাদের কিন্তু প্লেয়ারদেরকে খুব পুশ করতে হয়, বিকজ এখানে ফাইনের পরিমাণটা এত কম যে দে ডোন্ট কেয়ার অ্যাবাউট। এখানে প্রিমিয়ার লিগে একটা প্লেয়ার হতে পারে 70-80 লক্ষ 1 কোটি টাকা পাচ্ছে, অথবা দিন শেষ হতে যখন তার বিহেভিয়ারের জন্য যখন তাকে ফাইন করা হচ্ছে সেটা 5,000 টাকা 10,000, দ্যাট ডাজন্ট হ্যাভ এনি ইম্প্যাক্ট অন হিম। তো তারা এগুলি করতেই থাকে। যেটা বললাম যে আইনের শাসন আমাদের এগুলি আপগ্রেড করতে হবে, যেহেতু একটা ভ্যালু যখন বেড়ে যায় তখন সাথে সাথে অন্য জিনিসও অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। তারপর আমরা বলবো যে এখানে কিছু কিছু ক্রাইটেরিয়া, যেমন অনেক নতুন আম্পায়ার আসছে এবং টেকনোলজি নাই এবং কম্পিটিটিভনেসটা বাড়ছে, কিন্তু একই সাথে আমাদের এই জায়গাটা যেটা যে ও গেম ডেভেলপমেন্টটা কাজ করছে, আমাদের হাই পারফরমেন্স আছে, ওই জায়গা থেকে যখন প্লেয়ার আসে আন্ডার-19 লেভেল থেকে আসে তখন কিন্তু তাদেরকে এই এডুকেশন শিক্ষাটা দেওয়া হয় না, ওইভাবে দেওয়া হয় না, দেওয়া নিশ্চয় হয় কিন্তু আমি কখনো ওখানে যাই না, আমাদের কোনো ইন্টারন্যাশনাল আম্পায়াররা কিন্তু ওখানে আমাদেরকে কখনো বলা হয়নি যে টেল সামথিং টু দেম অ্যাবাউট দ্য এটিকেট অফ ক্রিকেট, মানে কোন বিহেভিয়ারগুলো মাঠে অ্যাকসেপ্টেবল কোন বিহেভিয়ারগুলি না। আমি বলছি এটা হচ্ছে পার্ট অফ ক্রিকেট কালচার, এইগুলি যখন আস্তে আস্তে আমরা ডেভেলপ করবো তখন কিন্তু আমাদের ইমেজটা বাড়বে। মাঠের ক্রিকেট তো আমরা ভালো খেলছি বেশ কিছুদিন ধরে, সাথে এই ইম্প্রুভমেন্টগুলি খুব বেশি দরকার। সেক্ষেত্রে একটা একটা প্রশ্ন আমার মনের মধ্যে আসলো যে এই ধরনের বিহেভিয়ার কারা বেশি করে, সিনিয়র ক্রিকেটাররা নাকি আপনি যেটা বলছেন যে অনেকে পাইপলাইনে আছেন এইচপি থেকে? না, ইট ডিপেন্ডস, ইট ডিপেন্ডস। এটা এটা আমাদের আমরা যতটুকু আমাদের একেবারে খোলা চোখে আমরা যেটা দেখি যে সাধারণত সিনিয়র ক্রিকেটারদের যেহেতু একটা মাঠে প্রভাব থাকে, আমার সিনিয়র ক্রিকেটারদেরই আসলে এই ধরনের ঘটনা পরিস্থিতির মোকাবেলা বা তারাই আসলে এগুলো বেশি করে। সবার এটা বললাম সবার সবার দায়িত্ব আছে, কিন্তু আমার কথা হচ্ছে এটা মাঠে যদি ভুল আম্পায়ারিং করে থাকে, যে ভুল ডিসিশন দিয়ে থাকে, এটা একটা রিয়াকশন হবেই, কেউ মানতে চাবে না, কিন্তু ওইটা একটা লিমিটেশন থাকে, সিলিং থাকতে হবে। কিন্তু কথা হচ্ছে যখন জুনিয়র ক্রিকেটার সিনিয়র ক্রিকেটারদেরকে ফলো করে এবং জুনিয়র ক্রিকেটার যদি এই আচরণগুলি শিখে আসে তখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু তাদের এই মাফগুলি হয় না, এবং আমরা যদি তখন থেকে তাদেরকে এডুকেট না করি তাহলে যেটা হচ্ছে তখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওরা গিয়ে এই আচরণগুলি তারা ধরতেও পারে না, এইটা তার মিস্টেক। ওই যে জরা বললো হয়তো হয়তোবা স্পন্টিনিউয়াস কিছু রিয়াকশন করে, কিন্তু ওইটা যে এটিকেটের বাইরে চলে যায়, ওইটা যে ক্রিকেটে অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার না, এইটা যদি আমরা তাদের শিখাই দিই এখন বাকিটা তারা বিহেভিয়ারটা কীভাবে করবে কী করবে তখন সে নিজেকে কন্ট্রোল করতে পারে, কিন্তু সে যদি নাই জানে তাহলে মুশকিল।